রাজশাহীর বাগমারায় গোলাপি চাষ প্রকল্পের সদস্য ও মৎস্যজীবীদের জাল দড়ি বাঁশের খালাস সহ মৎস্য উপকরণ পুড়িয়ে নষ্ট করার প্রতিবাদে প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টায় মৎস্য চাষ প্রকল্পের সভাপতি হাসান আলী তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আমরা বিল ধারের ভূমি মালিকদের নগদ টাকা ও সেচ সুবিধা দিয়ে মৎস্য চাষ করে আসছিলাম, যাতে শত শত মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। কোলা বিলে কোনরূপ পানি প্রবাহ বন্ধ করা হয়নি, তারপরেও উপজেলা প্রশাসন আমাদের মৎস্য উপকরণগুলো পুড়িয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছেন। কোলাবিল মৎস্য চাষ প্রকল্পের জাল দড়ি বাঁশের ফাঁস অন্যায়ভাবে পুড়িয়ে ফেলায় বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের বদলির দাবি করেন প্রকল্পের সদস্যরা। এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা আসনের সংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন কোলাবিল মৎস্য চাষ প্রকল্পের সদস্য ও মৎস্যজীবীরা। অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে আমাদের পেটে লাঠি মেরেছে। আমরা জাল বানা দড়ি দিয়ে মাছগুলো রক্ষা করে আসছিলাম, হঠাৎ করে উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম আমাদের জাল দড়ি বানা কেটে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, গোলাবীর মৎস্য চাষ প্রকল্প ভূমি মালিকদের নগদ টাকা ও বুড়ো ফসলের সেচ সুবিধা দিয়ে আসছে, যা কৃষকদের ব্যাপক উপকার হয়। কার স্বার্থে বিলের ধারে শত শত মৎস্য চাষীদের ক্ষতি করা হলো? রাজশাহী থেকে নূর কুতুবুল আলমের পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।